রাজ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে উৎসবের মেজাজে ভোট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে ত্রিপুরা বিধানসভার দুইটি আসনের উপনির্বাচন পর্ব। সকাল 7টা থেকেই দুই উপনির্বাচনী কেন্দ্র বক্সনগর এবং ধনপুরে ভিড় জমাতে থাকেন গণদেবতারা। রাজনৈতিক দলগুলোতেও বটেই, এবার এই উপনির্বাচনের দিকে বিশেষভাবে নজর ছিল ভোটারদেরও। তবে কয়েকটি বুথে ইভিএম মেশিন খারাপ হয়ে যাওয়ায় নির্দিষ্ট সময়ে 30 মিনিট পরে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। অন্যদিকে সকাল সকাল বক্সনগর বিধানসভা কেন্দ্রের 14 নং বুথে বিজেপির মনোনীত প্রার্থী তাফাজ্জল হোসেন গণদেবতাদের লাইনে দাঁড়িয়ে উৎসবের মেজাজে ভোট প্রয়োগ করেন। বিজেপির প্রার্থী তাফাজ্জল হোসেন বলেন, মানুষ উৎসবের মেজাজে ভোট প্রয়োগ করেছেন, শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া হয়েছে বক্সনগর বিধানসভা কেন্দ্রে। তার কটাক্ষ, সিপিএম মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এবারের উপনির্বাচনে সিপিএম এর জামানত জব্দ হয়ে যাবে, কারণ মানুষ বুঝতে পেরেছে সিপিএম এর দ্বারা বক্সনগরে উন্নয়ন সম্ভব নয়, একমাত্র ডাবল ইঞ্জিন সরকারের পক্ষেই সম্ভব রাজ্যে উন্নয়ন করা। তার দাবি, উৎসবের মেজাজে জনগণ ভোটাধিকার প্রয়োগ করছেন তাতে স্পষ্ট, গণদেবতারা উন্নয়নের পক্ষেই ভোটদান করবেন, সাথে তিনি বক্সনগর কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশা ব্যক্ত করেন। অনুন্নয়নের মধ্যে আছে বক্সনগর, বক্সনগর মানুষ শুধু ডেভেলপমেন্টের জন্য, রাস্তাঘাট পানীয় জল সব কিছু, আজকে এখানে গার্ডিয়ান না থাকার কারণে মানুষ এটা ভুক্তভোগী, যার জন্য এইবার প্রত্যেক মানুষ বক্সনগর আপামর জনসাধারণ, যাতে বক্সনগরের ডেভেলপমেন্ট হয়, আমার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার সাথে যাতে জড়িত হয়, বা ত্রিপুরার যে উন্নয়ন যজ্ঞ চলছে, উন্নয়নের বন্যা বইছে, তার সাথে বক্সনগরবাসী চাইছে বক্সনগরটাকেও মিলিয়ে দিতে। বক্সনগরের মানুষ যা চাহিদা থাকবে সবগুলো আমি গভর্নমেন্ট থেকে বা সরকারের থেকে এগুলোকে আনার দায়িত্ব আমার, আমি হলাম বাহক, মানুষের চাহিদা আমি তাদের পূরণ করার চেষ্টা করবো 100%। আবু জাফর বলুন আর এখানে যারা উপস্থিত আছেন বা আপনিও, আমার জন্য সবাই গণদেবতা। সেটা একটা ফালতু বিভ্রান্তমূলক খবর, যেটা নাকি মানুষকে বিভ্রান্ত করার জন্য সিপিএম সবসময় মিথ্যে কথা বলে আসছে। এদিকে বেশ কয়েকটি ভোট গ্রহণ কেন্দ্রে বহিরাগতদের বাধা দানের অভিযোগও তুলে ধরেছেন বিরোধীরা। এখন দেখার বিষয় কার বাগে কতটুকু ভোট টানতে পেরেছে, সেটা সময় বলবে। তবে প্রচারের নিরিখে শাসক দল বিজেপি যে অনেকটাই এগিয়েছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার বিরোধী সিপিআইএম এর ঝোলায় কি চটে। এবার বক্সনগর ধনপুরের উপনির্বাচন সব দলের কাছে অ্যাসিড টেস্ট বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।